চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। রোববার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। এর আগে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমীনুজ্জামান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, পাগলকানা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান সহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।